প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য চমৎকার একটি টেস্ট অফার নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে অফার টি শেয়ার করবো সেখান থেকে আপনার হচ্ছে সম্পূর্ণ তে তাদের ফেক টোকেনটা হচ্ছে আপনারা আর্নিং করতে পারবেন দেন ইন ফিউচারে যখন তাদের এটা লিস্টেড হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা আপনারা হচ্ছে সোয়াপ করে একদম ইনস্ট্যান্ট আপনাদের পকেটে টাকাটা নিতে পারবেন আর সচরাচর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের টেস্টেড অফারগুলো খুবই কম শেয়ার করা হয়েছে বলতে গেলে চ্যানেল স্টারে থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হাতে গোনা পাঁচ থেকে ছয়টা টেস্ট অফার শেয়ার করেছি দেন এই পাঁচ ছয়টা অফার থেকে কিন্তু আমরা প্রত্যেকটাতে পেমেন্ট পেয়েছি এবং আমরা যে টেস্টেড অফারগুলো শেয়ার করি খুবই কম শেয়ার করি য্যান যে প্রোজেক্টে আপনাদেরকে সব থেকে রুলস কম দেয় এবং তাদের সংখ্যা কম হয় আপনার পেমেন্টটা পাওয়ার একদম চান্স বেশি থাকে ওই ধরনের প্রজেক্টগুলো সব থেকে বেশি রিভিউ করে থাকে তো আজকে যে টেস্ট নেট অফারটা শেয়ার করবো এখানে ভালো একটা ফান রাইস আছে এবং সম্পূর্ণ তে এখান থেকে আপনার কাজগুলো করতে পারবেন টেস্ট নেট বলতে কি বোঝায় অনেকে বোঝেন না টেস্ট নেট হচ্ছে আপনার এই যে তারা যে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করছে তাদের প্রজেক্ট ওয়েবসাইট যেগুলো লঞ্চ করে দেন এগুলো আমরা হচ্ছে ব্যবহার করবো দেন ওই ব্যবহারের ভিত্তিতে তারা একটা রিওয়ার্ড আমাদেরকে দিবে তার মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের অ্যাক্টিভিটিসের উপরে আমাদেরকে পেমেন্টটা দিবে ওকে তো চলেন শুরু করি তো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের মানি ওয়ার থ্রি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করে রাখবেন কারণ এইখানে আমরা প্রত্যেকটা আপডেট দিয়ে রাখি এবং ওকে সো আজকের অফারটাতে করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন এই যে চলমান ভিডিও রয়েছে সেই চলমান ভিডিও দিব এখানে ক্লিক করলে সাথে সাথে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন পোস্টে আসার পরে এই যে আপনাদেরকে যে পোস্টটা দিয়েছে এখানে সব কিছু এ টু জেড দেওয়া আছে আমি আপনাদেরকে একদম এ টু জেড বোঝাবো ওকে সো স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝবেন না জাস্ট জয়েন করা একদম সিম্পল ওকে আপনাদের কিছু কঠিন মনে হতে পারে দেন ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবো না একদম পানির মতো ক্লিয়ার ওকে সো ফার্স্ট অবল এখানে হচ্ছে আমাদের এক্সটেনশন লিংক দেন হচ্ছে এয়ার ওপ লিঙ্ক দেন হচ্ছে রেফারেল কোড ওকে রাইট নাও আমি প্রথমত হচ্ছে এটাকে কপি করবো টিপ করে ধরে আমার এক্সটেনশন লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে দেন কপি করার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন কি ওই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার মাস্ট বি আপনাদেরকে হচ্ছে যেই ব্রাউজার এক্সটেনশন কাজ করে দেন ওই ব্রাউজারটা আপনাদেরকে ইউজ করতে হবে সো আপনাদেরকে সুবিধার্থে আমি হচ্ছে মিসেস ব্রাউজারটা নিয়ে নিলাম দেন নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে এটাকে এক করে দিই দেন এখানে সার্চ করবো আমরা যেটা কপি করছি ওকে রাইট নাও আমরা হচ্ছে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেন গো বাটনে ক্লিক করলাম দেন আমাদেরকে হচ্ছে একটা এক্সটেনশন এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে হবে দেন এটা করার জন্য আমরা এইখানে যে অ্যাড নামে একটা বাটন দেখতে পারবো সেন্টেলি এই অ্যাড বাটনে ক্লিক করে আমরা এটা একটা বাটনে আমরা হচ্ছে ডাউনলোড করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা অ্যাড টু ক্রোম নামে একটা বাটন আছে বাটনটাতে ক্লিক করে আপনার এটাকে অটোমেটিকলি ডাউনলোড হবে দেন ওকেতে ক্লিক করেন এইটা ডাউনলোড হতে থাকুক আমরা একটু স্কিপ করি ওকে এইখান থেকে আপনারা মাস্ট দুশো থেকে তিনশো ডলার প্রফিট পাবেন যদি একটি বেটিকভাবে কাজ করেন ওকে টেস্টেড অফারগুলো ভাই কেউ মিস করেন না টেস্টেড অফারগুলো সবাই রিভিউ করে না কারণ এখানে আপনাদের হচ্ছে রেফারেল আর্নিং আসে না যে কারণে ক্রিয়েটর হচ্ছে আপনাদেরকে রিভিউ দেয় না ওকে তো এইটা অলরেডি ডাউনলোড কমপ্লিট যখন ডাউনলোড হবে তখন কিভাবে বুঝবেন এখানে লেখা থাকবে of ফ্রম ক্রম জাস্ট এই লেখাটা থাকলেই বুঝতে পারবেন এটা ডাউনলোড কমপ্লিট তারপর আপনি কি করবেন এখান থেকে যে এক্সটেনশনের যে অপশনটা এখানে চলে আসবেন আসার পরে আপনার এখান থেকে দেখতে পারবেন ফেক্ট ওয়ালেট নামে একটা বাটন এখানে অ্যাড হয়েছে সো এই বাটনটাতে ক্লিক করলেই আমরা হচ্ছে ফেক্ট ওয়ালেটের মধ্যে হচ্ছে প্রবেশ করবো ওকে সো আমি এখানে প্রবেশ করে দিচ্ছি দেন প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইন্টারফেস চলে আসছে আর এখানে আমরা কি করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই বাটনটাতে প্রেস করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব প্রথমে এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে বসানোর পর আই এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস এই বাটনটাতে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো গাইস আমার অলরেডি পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট দেন আমরা কি করবো কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবো দেন একটু ওয়েট করবো ওয়েট করার পরেই এখান থেকে জাস্ট হচ্ছে আই হ্যাভ সেভড দ্য রিকভারি প্রেস এই বাটনটাতে ক্লিক করে আমরা হচ্ছে কন্ট্রেনিউতে ক্লিক করলে এটা ফেসটা হচ্ছে ই হয়ে যাবে আপনারা অবশ্যই কি করবেন এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এই রিকভারি ফেসটা মাস্ট কোথাও সেভ করবেন আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তী অ্যাকাউন্ট লগ করতে পারবেন না সো বি কেয়ারফুল এটা অবশ্যই কোথাও সেভ করে রাখবেন সেভ করার পর কন্টিনিউতে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি নাও ট্রাই ফেক্ট ওয়ালেট ওয়েলকাম দেন এখানে ওপেন ফেক্ট ওয়ালেট এ বাটনটাতে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি সেখানে পৌঁছাইতে পারবেন ওকে সো আমরা হচ্ছে এখন পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে বসায় তারপর হচ্ছে ইন্টার বা গোপাটনে একটা ক্লিক করলেই দেন ডান ওকে সো এখানে কিন্তু আমাদের এখন বর্তমানে কিছুই নেই সব কিছু জিরো জিরো ওকে সো আমাদের হচ্ছে এখন অ্যাডপে পার্টিসিপেট করতে হবে সো এটা করার জন্য আমরা সরাসরি অ্যাগিন ব্যাক করবো আমাদের টেলিগ্রাম পোস্টে তো টেলিগ্রামে আসার পরে আপনারা কি করবেন এখান থেকে ইয়ার্ড অপ লিঙ্ক দেখতে পাচ্ছেন সেম এটাকে টেপ করে ধরে অ্যান্ড কপি করবেন দেন কপি লিঙ্ক ডান তারপর আমরা কি করব অ্যাগেন চলে যাব মেসেজ ব্রাউজারে দেন আসার পরে এখান থেকে নতুন একটা ফোল্ডার আনার জন্য এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে নিউ টেপ বাটন একটা আছে এখানে একটা ক্লিক করবেন ওকে তো আমি আপনাদেরকে বোঝানোর সত্ত্বে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি দেন আবার কি করবো এখানে সার্চ বারে এসে আমরা ওই ইয়ার্ড অপ লিঙ্কটাকে এখানে ছেড়ে দিব বা পেস্ট করে অ্যান্ড হচ্ছে গো বাটনে ক্লিক করব দেন আমাদের কাজ কি। ডান এখন আমরা হচ্ছে এখানে পার্টিসিপেট করব দেন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা করার জন্য যদি এভাবে না আসে আপনারা কি করবেন এই লাইনে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ করতে হবে আদারওয়াইস হবে না তো আমরা এটাকে ডেস্কটপ মোট করে নিলাম ওকে তো এখন একটু দেখব আমরা ওয়েট করে দেখবেন অ্যাগিন চলে আসবে তো এরকম থাকলে আপনারা কি করবেন এখানে হচ্ছে জুম আউট হয়ে গেছে এটাকে জুম ইন করতে হবে ওকে এরকম টান দিয়ে স্ক্রিনে জুম করে ছোট করবেন তো দেখেন এখানে কি কি আছে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে রেফারেল কোড এটাতে আপনার ইনভাইট করতে পারবেন দেন এই ইনভাইট কোডটা আমরা হচ্ছে কি করব আমাদের টেলিগ্রাম পোস্টে দিয়ে দিবো ওকে তো আমরা হচ্ছে এখানে কি কি করব এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন জয়েন্ট ইভেন্ট নামে একটা বাটন আছে জাস্ট জয়েন ইভেন্ট বাটনে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে ফেক্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেটা একটু আগে ওয়ালেটে ক্রিয়েট করেছি দেন এখানে কানেক্ট বাটন পাবেন সিম্পলি এখানে ক্লিক করবেন করার পরে আমরা হচ্ছে একটা পারমিশন দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট হচ্ছে এই কন্টিনিউ বাটন এখানে একটা ক্লিক করব। সো এখানে তিনটা স্টেপ থাকবে দেন আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকাউন্টটা কানেক্ট করা দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে রেফারেল করা তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন দেন হচ্ছে ইনভাইটেশন হ্যাঁ অ্যান্ড হচ্ছে একটা টোকেন ট্রান্সফার অ্যান্ড আমি সবকিছু কিছু বোঝাই দিচ্ছি আপনাদেরকে তো প্রথম যে কাজটা থাকবে এখানে যে দেখেন আমাদের বা ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে ওকে তো এটা ডান তো আমরা হচ্ছে এটাকে ইমেল বসাবো এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন একটা ইমেল বসানোর জায়গা আছে সিম্পলি হচ্ছে এখানে আমরা ইমেল বসাবো ওকে তো আমরা একটা ইমেল এখানে বসাই দিচ্ছি অবশ্যই একটা ভেরিফাইড ইমেল এখানে বসাই দিবেন দেন একটি ভেরিফাইড ইমেল বসানোর পরে সিম্পলি সেন্ড বাটন পাবেন জাস্ট সেভ বাটনে ক্লিক করার পরেই দেখতে পারবেন আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড দিবে যে ইমেলটা আমরা সেন্ড করেছি অবশ্যই আপনারা চলে যাবেন সরাসরি এখান থেকে জিমেল বক্সে দেন জিমেল বক্স থেকে আমরা হচ্ছে ওই এটাকে কপি করে কোডটাকে জাস্ট হচ্ছে সেন্ড করে দিব তো ফেক্ট ওয়ালেট থেকে কিন্তু আমাদেরকে একটা হচ্ছে ইমেল পাঠানো হয়েছে ইমেলের মধ্যে কোড দিয়েছে দেন এই কোডটাকে জাস্ট সিম্পলি ধরবো এভাবে ধরার পরে কপি করবেন অথবা চাইলে লিখতে পারেন নো প্রবলেম দেন আমরা হচ্ছে ব্যাক করব ব্যাক করার পরে জাস্ট ওই বাটনে হচ্ছে এটাকে ছেড়ে দিব ওকে সো কোডের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে জাস্ট ভেরিফাই একটা বাটন পাবেন সিম্পলি এই ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের ইমেল বাইন্ডিং কমপ্লিটেড সো আমাদের কিন্তু এই কাজটা কি কমপ্লিট ওকে সো আমরা হচ্ছে এখন কি করব এখানে ছোট্ট করে দেখতে পারবেন যে এগ্রি একটা বাটন আছে सिंपली এই মার্কটা দেওয়ার পরে এখান থেকে কমপ্লিট বাটন নামে অপশন পাবেন सिंपली কমপ্লিট বাটনে ক্লিক করলে আমাদের এই এক নাম্বার কাজটা কমপ্লিট এবং এটা কিন্তু তাজা ছিল এটা কিন্তু ঘোলাটিয়া হয়ে গেছে ওকে তার মানে এই কাজটা আমাদের কমপ্লিট এবং লেখা আছে এখানে কমপ্লিট তারপরে দ্বিতীয় যে অপশনটা থাকে এই কাজটা করার জন্য মাস্ট একটা রেফারেল করতে হবে আমি জানি এটা আপনাদের জন্য কোনো বিষয় না সো একটা রেফারেল করলে দেখতে পারবেন কি এটা আপনাদের কমপ্লিটেড ওকে যে অফারটা বা দ্বিতীয় যে ইটা থাকে সেটা হচ্ছে এইখানে দেখেন টোকেন ট্রান্সফার ওকে কিভাবে এটা সেন্ড নাও এই বাটনটাতে ক্লিক করতে পারেন ওকে এই বাটনটাতে ক্লিক করার পরে এই আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করেছি সেই ওয়ালেটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে অ্যাড্রেস দেওয়ার জন্য এখন এখানে কিছু রুলস আছে সেই রুলসটা হচ্ছে আপনাকে তিনটা ট্রানজ্যাকশন করতে হবে অর্থাৎ তিনটা অ্যাড্রেস আপনাদেরকে হচ্ছে প্রতিদিন ট্রানজেকশন করতে হবে তো আপনি একটা ট্রানজ্যাকশন করলে তিরিশটা করে টোকেন পাবেন অ্যাগেন তিরিশটা করে তিনটা ট্রানজাকশন করলে নব্বইটা টোকেন পাচ্ছেন ওকে সো কিভাবে করবেন দেখেন আমরা আমরা অলরেডি কিন্তু আমাদের এই পোস্টের মধ্যে একটা অ্যাড্রেস হচ্ছে বাইন্ড করেছি দেন আমরা আরও একটা অ্যাড্রেস এখানে বাইন্ড করবো যারা ভিডিওটা দেখে পার্টিসিপেট করবেন তাদের অ্যাড্রেসটা কিন্তু আপনারা হচ্ছে এই টেলিগ্রামে দিয়ে দিবেন আমি হচ্ছে অ্যাড করে দেব তাহলে আপনারা কি করবেন প্রতিদিন এই তিনটা অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনারা করতে পারবেন জাস্ট ট্রানজ্যাকশন আমি বোঝাই প্রথম হচ্ছে এটাকে কপি করলাম করে ধরে কপি হবে ওকে কপি করার পরে আমি যদি আপনাদেরকে সুবিধার্থে বোঝাই এখান থেকে এখানে ক্লিক করেন ট্রানজ্যাকশনের কাজটা আমি আপনাদেরকে এইভাবে বোঝাই আমরা হচ্ছে ওয়ালেটে প্রবেশ করবো প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ফেক টোকেনটা আমাদেরকে দিয়েছে কিনা রাইট সো দেখেন আমি কিন্তু অলরেডি চারশো টোকেন পেয়েছি আমরা হচ্ছে একটা কাজ কমপ্লিট করার জন্য অ্যান্ড ইমেল বাইন্ডিং প্লাস হচ্ছে অ্যাকাউন্ট কানেক্ট করার ফলে ওকে সো এই চারশো টোকেন আমাদের হচ্ছে সেন্ড করতে হবে এবং বেশি বেশি হচ্ছে টোকেন কালেক্ট করতে হবে সো এটি হচ্ছে মূল রিওয়ার্ডের অ্যাক্টিভিটিস পয়েন্ট সো আপনি যদি টোকেন ট্রানজ্যাকশন না করেন পরবর্তীতে কিন্তু তারা হচ্ছে রিওয়ার্ড দেবেন আর যত যে বেশি টোকেন কালেক্ট করতে পারবে এখানে ফেক টোকেনটা সে তত র্যাঙ্কে বেশি থাকবে পার্টিসিপেট করার জন্য সে টপে থাকবে ওকে সো আশা করি ক্লিয়ার এখন সেন্ড করবেন কিভাবে বোঝাই প্রথম হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে কপি করে আমি হচ্ছে এখানে বসায় দিয়ে আগে আপনাদেরকে বুঝবেন না নাহলে সো আমি বসায় দিচ্ছি একটু ওয়েট করেন এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই ওকে তাহলে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে দিতে পারবেন সো এটাকে আমি হচ্ছে মনে করে দিই একটু ওয়েট কষ্ট করে একটু ওয়েট করবেন রাইট নাও ওকে তো আমরা দুইটা অ্যাড্রেস এখানে দিয়েছি ওকে সো আমরা কিন্তু অলরেডি একটা অ্যাড্রেস কপি করেছি কপি করার পরে আমরা হচ্ছে এখানে অ্যাগ ব্যাক করব ব্যাক করার পরে এখানে সেন্ট অপশন পাবেন সেন্টে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন টুক টু ওকে রাইট নাও ডান তো দেখেন কি কি করবেন আমার একটা ভুল হয়েছিল আমার যে অ্যাড্রেস ছিল ওয়ার্ডের সেটাকে এখানে দিতেছি বারবার যার কারণে হচ্ছে না ওকে সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিব দেওয়ার পরে কিভাবে দেবেন আমি আবারও একদিন ব্যাক করে বোঝাই আপনাদেরকে এই ধরনের আপনাদের ওয়ালেট ওকে তারপর এখানে সেন্ট অপশন আসবেন আসার পরে এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাড্রেসটাকে হচ্ছে দিতে হবে সো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাড্রেস যেটা একটু আগে কপি করছি দেন এ অ্যাড্রেসটা হচ্ছে এটা দিতে হবে তাহলে হবে ওকে তো এখন হয়েছে দেখেন এখানে হচ্ছে সিলেক্ট টোকেন টু সেন্ট এই অ্যারো আইকন পাবেন অ্যারো আইকনে ক্লিক করেন করার পরে এখান থেকে হচ্ছে ফেক টোকেনটাকে সিলেক্ট করবেন করার পরে এখন দেখেন আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন এখানে ম্যাক্স দিয়ে দিলে কিন্তু সবগুলো চলে আসবে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন আমি কিরকম আমি বোঝাই এখান থেকে একটাও দিতে পারেন বা জিরো পয়েন্ট অ্যান্ড ওয়ান এটাও দিতে পারেন যে কোনো একটা অ্যামাউন্ট ওকে নো প্রবলেম যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন তো দেখেন এখান থেকে আমরা কি করব একটা অ্যামাউন্ট বসালাম দেন এখানে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখেন আমাদের গ্যাস ফি ঠি কত কি কাটবে এখানে দেখতে পারবেন এন্ড কনফার্মে ক্লিক করেন তাদের ওয়ালেট থেকে আপনারা হচ্ছে সোয়াপ করতে পারবেন ইন ফিউচার যখন রিওয়ার্ড দিবে। রাইট সো এটা কমপ্লিট আমাদের এখানে টোকেন সেন্ট সাকসেসফুলি ইউর টোকেন হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি ওকে দেন এখানে ডান বাটন পাবেন দেন ডানে ক্লিক করেন এখন দেখেন তিনশো নিরানব্বইটা টোকেন আছে ওকে সো আমাদের কিন্তু রিওয়ার্ড দিবে কতক্ষণ পরেই দিবে যদি ইনস্ট্যান্টে একটু পরে এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে এইভাবে করে হচ্ছে আপনারা প্রত্যেকটা ট্রানজেকশন করবেন দেন মাস্ট তিনটা ট্রানজাকশন আপনাদেরকে করতে হবে এটা ইয়ার্ড অফ রুলস ঠিক আছে এখানে দেখেন এখানে বলছে কি জয়েন আপ টু থার্টি টাইমস ডেলি সেন্ট টোকেন এভরিডে অ্যান্ড গেট থার্টি ফেক্ট ওকে সো তিনটা ট্রানজেকশন আপনাদেরকে মাস্ট করতে হবে আদারওয়াইজ হবে না এখন আসেন অনেকে কোশ্চেন আসতে পারে যে ইয়ার্ড ইভেন্ট টাইম কখন শেষ হবে এইটার ইভেন্ট টাইম হচ্ছে জুলাই দশ তারিখে স্টাডি দেন সেপ্টেম্বরের চব্বিশে কিন্তু তারা শেষ করবে সেপ্টেম্বরের দশ তারিখ দু হাজার চব্বিশে হচ্ছে শেষ করবে এখন বর্তমানে আগস্ট চলতেছে ওকে সো দুই মাস হাতে টাইম পাবেন সো এই দুই মাসের মধ্যে উড়াদুড়া প্রচুর ট্রানজ্যাকশন কমপ্লিট করে অ্যান্ড কোপাইতে থাকেন হেউজে একটা প্রফিট পাবেন প্রত্যেকে ডোন্ট মিস অফারটা কেউ স্কিপ করেন না প্রত্যেকে কষ্ট করেন ভালো কিছু পাবেন নয়শো ডলারের একটা রিওয়ার্ড পুল কিন্তু তারা এখানে রাখছে উইন আপ টু নয়শো ডলার উইথ ফেক্ট ওকে রাইট নাও আশা করি কমপ্লিট সো এইভাবে করে আপনার হচ্ছে কাজগুলো করবেন সো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো একটা লাইক করবেন কমেন্টস করতে মাস্ট ভুলবেন না এ ধরনের ভিডিও চাপাতের জন্য খুবই কম নিয়ে আসি কারণ যে প্রজেক্টটা রিয়েল এটা হচ্ছে যাচা সেটা থেকে রিভিউ করি সো পরবর্তী আপডেট চলে আসবে যখন হচ্ছে কোনো আপডেট আসবে তাদের সে আপডেটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাই টাটা